হ্যালো ফ্রেন্ডস জি কে সমস্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো হচ্ছে যে বাঁকুড়া কোর্টের যে পো পোস্টগুলো রয়েছে সেই যে তার যে সিলেবাসগুলো সেই সিলেবাস নিয়ে আলোচনা করতে আমরা আজকে এস সি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে সেটা জানতে আমাদের ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর তারা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি স্ক্রিনে শুরু করা যাক আমরা চলে এসেছি চলুন এবার যে ডিভিশনগুলো সেগুলো আমরা শুরু করা যাক তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফারের পোস্ট এখানে মোট ইংলিশ টেনোগ্রাফারে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি মোট তিনটেতে ভাগ ডিভিশনে পরীক্ষা হবে তিনটে পেপারে তো তিনটে পেপারেই প্রত্যেকটি প্রথম প্রথমটি হবে হচ্ছে জেনারেল ইংলিশের ওপর জেনারেল ইংলিশের ওপর এখানে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশটি কোশ্চেন থাকবে তা প্রত্যেকটির জন্য প্রত্যেকটি রাইট কোশ্চেনের প্রত্যেকটি কোশ্চেনের জন্য টু মার্ক করে থাকবে রাইট অ্যান্সারের জন্য আর রং অ্যান্সারের জন্য ওয়ান মার্ক করে নেগেটিভ মার্কিং আছে যদি কোনো রং অ্যান্সার দেওয়া হয় তাহলে ওয়ান মার্ক করে কেটে যাবে ওয়ান পয়েন্ট করে এটা এই এই ডিভিশ এই পার্ট পেপার ওয়ানে মেরিট লিস্ট থাকবে এই পেপার ওয়ানের নাম্বারের ওপর ডিপেন্ড করে আপনার সেকেন্ড পেপারে চান্স আসবে তো এবার দেখুন আমরা চলে যাব পেপার টুতে এখানে এখানে আপনাকে ডিকটেট করবে আপনাকে সেটা নোট ডাউন করতে হবে একটা লিমিটেড টাইমের মধ্যে নোট ডাউন করতে হবে আর এখানে ওই শর্ট নোটেই নোট ডাউন করতে হবে এটার জন্য শর্ট নোট শিখতে হয় শর্ট নোট জানলে না জানলে অসুবিধা হয় এখানে আর চলে যাবে আবার পরেরটায় দেখুন পরেরটায় আপনার আগেরটায় যে যেটা আপনি শর্ট নোট করেছেন সেটা আপনাকে কম্পিউটারে টাইপিং করতে হবে পঁয়ত্রিশ মিনিটের পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কম্পিউটারে টাইপ করতে হবে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবার চো এবার দেখুন এই চলে যাব পরের ডেটাতে পরেরটা হচ্ছে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের বা প্রসেস সার্ভারের যেটা এটা সেইটার পোস্টের পরীক্ষা এই পোস্টে এই পোস্টে মোট এখানে মোট একশো নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটি এমসি কিউ থাকবে এখানেও সেম ওই প্রত্যেকটা এমসি জন্য টু পয়েন্ট করে আর ওয়ান একটা রং অ্যান্সারের জন্য ওয়ান পয়েন্ট করে কাটা যাবে রং আনসারের জন্য ওয়ান পয়েন্ট করে কাটা যাবে আর এখানে এমনি এর থাকবে হচ্ছে কী কী থেকে কোশ্চেন আসবে কোশ্চেনটা হবে আসবে হচ্ছে ইংলিশ জেনারেল নলেজ তারপর অঙ্ক এইগুলো ম্যাথামেটিক্স এইগুলো থেকে আসবে কোশ্চেন আর পরীক্ষার টাইম লিমিট হবে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এটা হচ্ছে পরীক্ষার টাইম লিমিট আর পরীক্ষার কোশ্চেন হবে হচ্ছে বাংলায় পরীক্ষার কোশ্চেন হবে আমরা চলে যাব পরেরটাতে পরের ডিভিশন হচ্ছে গ্রুপ ডি এর পরীক্ষা গ্রুপ ডি এর ওখানে ওই সেমই একশোটা একশো নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটি এমসি কেউ থাকবে দু নম্বরের প্রত্যেকটি কোশ্চেনের জন্য দু টু পয়েন্ট করে আর একটা রং অ্যান্সারের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান করে নেগেটিভ মার্কিং এর এখানে কোশ্চেনের প্যাটার্ন এখানে কোশ্চেন আসবে হচ্ছে ইংলিশ বাংলা ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এইগুলো থেকে আর পরীক্ষার টাইম লিমিটে এখানে ওই এক ঘন্টা পনেরো মিনিটই থাকবে আর সবকটা ইংলিশ ওই ইংলিশ টেনোগ্রাফার বাদ দিয়ে সবকটাই প্রায় বাংলায় কোশ্চেন হবে দুটো ডিভিশনেই ও আরও এক আরও একটা কথা যে এখানে গুরুত্বপূর্ণ এই এখানে কুড়ি মার্কসের পার্সোনাল ইন্টারভিউ হবে আর এইটাতেও লোয়ার ডিভিশন কার্ড বা প্রসেস সার্ভারে এই এইখানেও কুড়ি মার্কসের কুড়ি মার্কস করে পার্সোনাল ইন্টারভিউ হবে প্রত্যেকের আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত এইটুকুই জানানো ছিল যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন আমাদের আরও ভিডিও আপডেট পেতে চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন